ঘুষ খাওয়া ঘুষ দেওয়া একই অপরাধ, শোক দিবসে ভার্চুয়ালি বক্তব্যে অর্থমন্ত্রী। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা, দোয়া ও যুব ঋণ বিতরণের আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রাহান মেহবুবের সভাপতিত্বে ঘুষ দেওয়া ঘুষ খাওয়া একে অপরাধ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি একথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, পৌর মেয়র আব্দুল মালেক, সহকারী কমিশনার ভূমি আশরাফুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, ওসি মোহাম্মদ ফারুক হোসেন, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, আবু খায়ের আবু, মুজিবুর রহমান, মিন্টু প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, দলীয় নেতা কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শরীফ আহমেদ মজুমদারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।